আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হাই ইনডেক্স। একই কাস্টমার আমার কাছ থেকে দুই পেয়ার হাই ইনডেক্স নিয়েছে। উনি কিন্তু আগেও আমার কাছ থেকে হাই ইনডেক্স রেগুলারলি নিচ্ছে, বাট ওনার কিন্তু এখন বর্তমানে নিয়ারের একটা পাওয়ার অ্যাড হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু উনি চাচ্ছিল প্রোগ্রেসিভ লেন্স নিতে, বাট চশমা যেহেতু উনি ইউনিফোকাল লেন্স সবসময় পরে আসছে, প্রোগ্রেসিভ লেন্স যদি প্রথম অবস্থায় উনি নর্মাল প্রোগ্রেসিভটা নিত, সেক্ষেত্রে আপনারা জানেন যে প্রোগ্রেসিভ লেন্স নর্মাল বাজারে যে প্রোগ্রেসিভ লেন্সটা পাওয়া যায় সেটা কিন্তু করিডোরটা অনেক ছোট হয়। তার কিন্তু হাঁটতে চলতে গেলে ফার্স্ট টাইম কিন্তু প্রবলেম ফিল হবে, আশেপাশে তাকাতে গেলে তার ঘাড় ঘুরিয়ে দেখতে হবে এবং হাঁটতে চলতে গেলে উঁচে নিচে লাগবে। সেই প্রবলেমটা এড়ানোর জন্য মূলত আমি ওনাকে সেপারেট করে ডিস্টেন্সের জন্য এবং নিয়ারের জন্য আলাদা আলাদা দুই পেয়ার হাই ইনডেক্স লেন্স দিয়েছি। ওনার বয়সটা আগে উনি কিন্তু ছোটোবেলা থেকেই বলতে গেলে চশমা ইউজ করে, সেক্ষেত্রে এখন ওনার বয়সটা বেড়ে যাওয়ার কারণে, বয়সটা 40 আপের কারণে, আপনারা জানেন যে তখন একটা কাছের পাওয়ার অ্যাড হয় প্রত্যেকটা লোকের ক্ষেত্রেই, কিন্তু বয়সটা 40-এর পরে কাছের একটা পাওয়ার অ্যাড হয়। তো সেই পাওয়ারটা ওনার অ্যাড হয়েছে। আমি একটু আপনাদেরকে সেই সেপারেট পাওয়ারটা কীভাবে আমরা দিয়েছি, ডাক্তার কীভাবে লিখেছে, এটা কিন্তু মানুষের কিছু কিছু মানুষ আছে এই এডিশনটা নিয়ারে এডিশন লেখা থাকে, সেই এডিশনটা মনে করে সেটাই নিয়ার পাওয়ার। সেটাই জাস্ট আমি আপনাদেরকে আজকে স্পেলিং করে একটু বোঝানোর চেষ্টা করব যে নিয়ারের পাওয়ারটা কীভাবে দিবেন। আর ওনার দুইটাই কিন্তু হাই ইনডেক্স হয়েছে। একটু জাস্ট আপনি আপনারা প্রথমে একটু পাওয়ারটা একটু দেখবেন, তারপর আমি আপনাদেরকে ফুল ডিটেলস বলতেছি। একটু খেয়াল করেন, ওনার ডিস্টেন্স পাওয়ার হচ্ছে রাইটাই 1000-এর সাথে 100 সিলিন্ডার, এক্সেস হচ্ছে 5 ডিগ্রি, আর লেফটাই হচ্ছে 1200-এর সাথে 50 সিলিন্ডার, এক্সেস হচ্ছে 180 ডিগ্রি। এটা কিন্তু ওনার মূলত ডিস্টেন্স পাওয়ার। আর ওনার নিয়ার, এই যে এখানে লেখা আছে ফর নিয়ার ভিশন অ্যাড, ওনার নিয়ারে কিন্তু 1.50 অ্যাড হয়েছে। এখন অনেকেই হয়তো বুঝতে পারবেন, অনেকেই হয়তো এই জিনিসটা হয়তো এইটা বোঝেন যে 1.5 মানে ওনার নিয়ারের পাওয়ারই মনে হয় 1.5। আসলে ব্যাপারটা কিন্তু এরকম না, ওনার নিয়ারে মূলত পাওয়ারটা আসবে। এডিশন শব্দের অর্থ হচ্ছে আমরা জানি যে অ্যাড করা, বাট এখানে যেটা হবে এডিশন হচ্ছে, এডিশন সবসময় প্লাস হয়, বাট এডিশনের থেকে ডিস্টেন্সের পাওয়ার যদি বেশি হয়ে থাকে সেই পাওয়ারের যে সাইনটা হবে সেই সাইনটা কিন্তু নিচেও হবে। এই জিনিসটা একটু খেয়াল করবেন, এডিশনের থেকে ডিস্টেন্সের পাওয়ার যদি বেশি হয়ে থাকে সেই ডিস্টেন্সের পাওয়ার যে সাইনটা থাকবে নিয়ারে কিন্তু সেই সাইনটাই হবে। এবং ডিস্টেন্সে দেখেন, এডিশনের থেকে ডিস্টেন্সের পাওয়ার হচ্ছে 1000, 1000-এর সাথে 100 সিলিন্ডার, সিলিন্ডার পাওয়ারটা কিন্তু সবসময় ডিস্টেন্সেও হবে নিয়ারেও হবে একই সেম হবে, এক্সেসটাও কিন্তু ডিস্টেন্স নিয়ার একই হবে। এখন এখানে যে ওনার নিয়ারের পাওয়ারটা আসছে সেই পাওয়ারটা হচ্ছে ডিস্টেন্সে যেহেতু -1000, নিয়ার এডিশন হচ্ছে 1.5, এটার থেকে এই 1000 থেকে এই 1.5টাও বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে। সেই ক্ষেত্রে পাওয়ারটা দাঁড়াচ্ছে হচ্ছে নিয়ারের পাওয়ারটা রাইটেই -850-এর সাথে 1 সিলিন্ডার, 1000-এর থেকে 1.5 যদি বাদ দেন সেক্ষেত্রে 850 আসে, 850-এর সাথে 1 সিলিন্ডার আসে ওনার নিয়ারের পাওয়ার রাইটেই। লেফটাই তো হচ্ছে -1200-এর সাথে 50 সিলিন্ডার, এখানে নিয়ারের যে পাওয়ারটা আসবে সেটা হচ্ছে 1050-এর সাথে 50 সিলিন্ডার, 180 ডিগ্রি। এই হচ্ছে মূলত ওনার নিয়ারের পাওয়ার, রাইটেই ডিস্টেন্সে 1000-এর সাথে 100, বাট নিয়ারে 850-এর সাথে এটার থেকে -1000 থেকে এই 150টা বাদ যাবে এবং নিয়ারেও কিন্তু সেই মাইনাস সাইনটাই হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, এটাই হচ্ছে এডিশনের, এটাই হচ্ছে কাজ। ডাক্তাররা কিন্তু জাস্ট এখানে সংক্ষেপে লিখে দেয়। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, যদি আমার ডিস্টেন্সে প্লাস পাওয়ার আসতো তাহলে নিয়ারে কী আসতো? ডিস্টেন্সে যদি প্লাস পাওয়ার থাকতো তাহলে এটার সাথে এটা যোগ হতো, যেমন 1000-এর সাথে 150 যোগ হতো, এখানে প্লাস সাইন থাকতো, নিয়ারেও কিন্তু সেই প্লাস সাইনটাই থাকতো। এই জিনিসটা একটু খেয়াল করবেন, ডিস্টেন্সে যদি এখানে 1200, এটা যদি প্লাস হতো নিয়ারও প্লাস হতো এবং এটার সাথে এটা যোগ হতো। মূলত এটা কিন্তু এডিশন লেখা, এডিশন শব্দের অর্থ হচ্ছে অ্যাড করা, এডিশন সবসময় প্লাস হয়, বাট এটা যখন আমরা ভাঙায় লিখতে গেলে কিন্তু এইভাবেই হবে। ওনার নিয়ারের পাওয়ারটা কিন্তু 1.50 না, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও আমি আপনাদেরকে বলতেছি, ওনার নিয়ারের পাওয়ারটা হচ্ছে রাইটাই -850-এর সাথে 1 সিলিন্ডার, লেফটাই হচ্ছে 1050-এর সাথে 50 সিলিন্ডার। এই হচ্ছে ওনার নিয়ারের পাওয়ার। একটু দেখবেন যে এইটা আমরা কিন্তু ওনার দুই পেয়ার হাই ইনডেক্স করেছি। উনি কিন্তু প্রথম অবস্থায়, ডাক্তার অবশ্য প্রোগ্রেসিভ লেন্স লিখেছিল, বাট প্রোগ্রেসিভ লেন্স কিন্তু উনি প্রথম অবস্থায় অ্যাডজাস্ট করতে ওনার একটু ঝামেলা হতো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে সেপারেট করে দিয়েছি। কারণ প্রোগ্রেসিভ উনি যেহেতু রেগুলারলি উনি ইউনিফোকাল চশমা পরে আসছে, হঠাৎ করে এখন ওনার বয়স একটু 40 আপের পরেই আপনারা জানেন যে নিয়ারের
ডিজাইনের পাওয়ারটা অ্যাড হয়। তো সেই ক্ষেত্রে ওনাকে যদি প্রথম অবস্থায় এই পাওয়ারটা দিতাম সেক্ষেত্রে ওনারা অ্যাডজাস্ট করতে ঝামেলা হতো, তাই আমরা কিন্তু সেপারেট করে দিয়েছি, মানে ডিস্টেন্সের একটা লেন্স চশমা দিয়েছি, নিয়ারের একটা চশমা দিয়েছি, এবং দুইটাই হাই ইন্ডেক্স 1.67 ইন্ডেক্স প্রিমিয়াম কোয়ালিটি। আপনারা জানেন যে আমরা রেগুলারলি হাই ইন্ডেক্স লেন্স সেল করতেছি। এটা হচ্ছে ডিস্টেন্সের পাওয়ার -1000-এর সাথে 100 সিলিন্ডার 5 ডিগ্রি রাইটাই, আর লেফটাই হচ্ছে -1200-এর সাথে 50 সিলিন্ডার 180 ডিগ্রি। এই দেখেন লেন্সটা কত বেশি পাতলা, ফ্রেমটা কিন্তু সাইজটা অনেক বড়, এবং ফ্রেমটাও ব্র্যান্ড আইটেম ফ্রেম, এটা হচ্ছে ডেনম্যাক, ফ্রেমের নাম হচ্ছে ডেনম্যাক, এবং দেখেন ফ্রেমটা অনেক সুন্দর। আর ওনার লেন্সটাও দেখলে মনে হয় না যে ওনার লেন্সে এত বেশি হাই পড়ে। এটার মধ্যে কোটিং হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন কোটিং এবং ইউভি প্রোটেকশন তো সাথে আসেই, আর লেন্সটা হচ্ছে হার্ড কোট, কারণ এটা হচ্ছে আনব্রেকেবল, এটা ভাঙার কোনো পসিবিলিটি নাই, মানে যত জোরেই প্রেশার প্রয়োগ না কেন এই লেন্সটা কিন্তু ভাঙবে না। চাইলে রিমলেস চশমার মধ্যে এই ধরনের এটা পলিকার্বনেট লেন্সের মতোই, কারণ ইন্ডেক্স যত বেশি হবে লেন্স তত বেশি হার্ড হবে এবং আনব্রেকেবল হবে। এটা চাইলে রিমলেস চশমার মধ্যেও আপনারা যে কেউ ফিটিং করতে পারবেন। এটা হচ্ছে ডিস্টেন্স পাওয়ার, এটা হচ্ছে নিয়ার পাওয়ার, নিয়ারের রাইটাই 850-এর সাথে 1 এবং লেফটাই হচ্ছে 1050-এর সাথে 50। এই যে দেখেন কত বেশি পাতলা। এই ধরনের হাই ইন্ডেক্স মূলত কসমেটিক্স লেন্সও বলা চলে, কারণ এটাকে পাওয়ারটাকে লুকিয়ে রাখে, আপনার যে এত বেশি হাই পাওয়ার সেটা আউট থেকে দেখলে মনে হবে না এবং চোখটা ছোট ছোট লাগবে না, যে কেউ দেখলে বুঝতে পারবে যে মনে হয় এটার মধ্যে অনেক নর্মাল পাওয়ার। হাই ইন্ডেক্স 1.67 প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস হচ্ছে 3200 এবং পাতলা হয় হচ্ছে আপনি যে চশমাটা ব্যবহার করতেছেন তার থেকে 30% পাতলা হবে। শুধু পাতলাই না, এটার মধ্যে কোটিংটা অনেক ভালো একটি কোটিং আসে, অ্যান্টি রিফ্লেকশন কোটিং, সাথে ইউভি প্রোটেকশন থাকে এবং ক্র্যাশ রেসিস্ট্যান্ট। এই লেন্সটা হার্ড হওয়ার কারণে এই লেন্সটা কিন্তু ক্র্যাশ রেসিস্ট্যান্ট, সহজে ক্র্যাশটাও করবে না, রাফ ইউজের জন্য কিন্তু এই ধরনের লেন্সগুলি সবচেয়ে বেস্ট। আমরা কিন্তু প্রচুর হাই ইন্ডেক্স গ্লাস সেল করতেছি, যার যেই ধরনের পাওয়ারের হাই ইন্ডেক্স দরকার। সোজা কথা, যদি কেউ পাতলা লেন্স নিতে চান যে আমার পাওয়ার এত বেশি আমি এটা বোঝাতে চাচ্ছি না, তাদেরকেই বলবো তারা হাই ইন্ডেক্স লেন্স নেবেন, আউট থেকে দেখলে মনে হবে না যে তাদের চশমায় এত বেশি হাই পাওয়ার। আপনারা যদি আমাদের কাছ থেকে এই ধরনের হাই ইন্ডেক্স লেন্সগুলি নিতে চান তাহলে প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ইমো নাম্বার, আমাদের শপ অ্যাড্রেস দেওয়া থাকে, চাইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে এই ধরনের লেন্সগুলি নিতে পারেন। আমরা কিন্তু হাই ইন্ডেক্স লেন্স প্রিমিয়াম কোয়ালিটিও দিয়ে থাকি এবং ব্র্যান্ড আইটেমও দিয়ে থাকি, তবে ব্র্যান্ড আইটেমের ফাংশনটা অনেক বেশি এবং প্রাইসটাও অনেক বেশি। অনেকে চাইলেও এই ব্র্যান্ড আইটেম লেন্সটা আসলে অ্যাফোর্ড করতে পারে না, যেহেতু প্রাইস অনেক বেশি এবং ব্র্যান্ড আইটেম লেন্স অর্ডার করলে সময় নেই আমরা হচ্ছে 15 দিন, এটা ইন্ডিয়া থেকে করে আনতে হয়। আর প্রিমিয়াম কোয়ালিটি যদি কেউ অর্ডার করে থাকেন সেটা আমরা সময় নেই 4 দিন। আপনাদের যার যে ধরনের লেন্স প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে লেন্সগুলি নিতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমরা অর্ডার পেয়ে থাকি এবং আমরা কুরিয়ারের মাধ্যমে এটা ডেলিভারি দিয়ে থাকি। আপনাদের যার যেটা প্রয়োজন সেটা আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের কাছ থেকে যদি ফ্রেম নিতে চান আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া থাকে, চাইলে আমাদের কাছ থেকে আপনারা ফ্রেমগুলিও নিতে পারেন। মূলত এই ছিল আমার আজকের ভিডিও, পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।